স্বপনবাবু, মাননীয় চেয়ারম্যান পৌরপিতা আরামবাগ, আগামী 4 ফেব্রুয়ারি আরামবাগেরই আপনারই মানে জুরিডিকশনের মধ্যে পড়ছে আরএনডি ওয়ানের ধামসা হাই স্কুল ময়দানে আগামী 4 ফেব্রুয়ারি ওয়ান ডে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এবং আরামবাগ কাপ নাম দিয়ে প্রথমবার এই ধরনের একটা টুর্নামেন্ট হচ্ছে এবং আরামবাগের উন্নয়নের কারিগর আপনি, ক্রীড়ার উন্নয়নেও আপনি অনেক বেশি ভূমিকা রাখেন, তো এই টুর্নামেন্ট নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? আগাম আপনি তো ওই দিনে অবশ্যই উপস্থিত থাকবেন, কিন্তু তার আগে আমাদের দর্শক এবং খেলোয়াড়দের সম্পর্কে আপনার কী আবেদন থাকছে? আরামবাগ কাপ ক্রীড়া ধারাভাষ্যকার শেখ মনিরুজ্জামান যে খেলার ওয়ান ডে ধামসা হাই স্কুল মাঠে যে খেলা হবে সেই খেলায় আপনারা সকলে ওই মাঠে আসুন, খেলা দেখুন, খেলা উপভোগ করুন। আর একটা কথা বিবেকানন্দ বলেছিলেন সেই ফুটবলের কথা, তাই বাঙালির সেরা সেই ফুটবল মনিরুজ্জামান যে আমাদের বিখ্যাত ক্রীড়া ধারাভাষ্যকার যে করছে তাকে আমি ধন্যবাদ জানাই। আর এ ধরনের যারাই মহতি অনুষ্ঠান করবে আরামবাগ, আরামবাগের মানুষ তাদের প্রত্যেককেই শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে। তাই আরামবাগের নাম করে যে শেখ মনিরুজ্জামান ক্রীড়াধারা ভাষ্যকার যে এত সুন্দর একটা খেলা ধামসা মাঠে অনুষ্ঠিত করছে, আপনারা সকলে আসুন, আমরাও থাকব। অসংখ্য ধন্যবাদ।